राज्य सरकार प्रकल्पटी के अर्थात विकल्प ताजपुर बदले मंदारमणि डीप सी पोर्टर बदले लैंड डॉक सिस्टम प्रकल्पटी के लिए एगिए जा जहाज मंत्र बंदर कर्तृपक्ष संगे आलोचना चे द्रुतता शेष करार प्रक्रिया शुरू करे। राज्य की आबार एकटा बड़ घोटाला आबार एकटा लोक ठकानोर खेला मानुष के भूल बोझानोर खेला। तबे एई बड़ घोटालार संगे राज्येर अन्यान्य घोटालागुलोर किन्तु एकटा बड़ तफात आछे। कि तफात? एतदिन आपनारा देखेछेन शिक्षक नियोग दुर्नीति, रेशन दुर्नीति, गरीबेर खाबार चुरी होये गेछे, शिक्षकदेर योग्य शिक्षकदेर चाकरी चुरी होये गेछे, 100 दिनेर काजेर टाका चुरी होये गेछे, गरीबेर घर कल पायखाना आबासन सब चुरी होये गेछे। एतदिन तृणमूल बा राज्य सरकारेर तरफे बला हतो जे এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে যাদের নাম জড়িয়েছে অর্থাৎ যারা অভিযুক্ত তাদের ব্যক্তিগত কাজকর্ম। প্রথমে তো বলা হয় সব বিজেপির ষড়যন্ত্র, ইডি সিবিআই এর ষড়যন্ত্র। আর তারপর যখন প্রমাণ সম সবকিছু পাওয়া যায় তখন বলা হয় যে করেছে তার ব্যক্তিগত কাজ, এর সঙ্গে তৃণমূল দল বা রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। সে পার্থ চট্টোপাধ্যায় হোক বা জ্যোতিপ্রিয় মল্লিকই হোক বা অনুব্রত মণ্ডলী হোক বা যে কেউ হোক, দল দায় ঝেড়ে দিত। কিন্তু এবার যে বড় ঘটনাটা ঘটেছে সেখানে সরাসরি জড়িত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই যে ঘটনাটা ঘটেছে বিজেপির তরফ থেকে যেটা বড় মারাত্মক অভিযোগ আনা হয়েছে প্রমাণ তথ্য প্রমাণ দিয়ে, তাতে কিন্তু সরাসরি জড়িত আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তিনি মানুষকে আসল ঘটনা চেপে গেছেন তাই নয়, তিনি এ রাজ্যে শিল্পপতিদের ডেকে এনেও তাদের ঠকানোর চেষ্টা করছেন। কি কি ঘটেছে, কি কি তথ্য প্রমাণ আমরা হাতে পেয়েছি সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের পক্ষে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেসব দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছিলেন তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি হওয়া নিয়ে এক বছর ধরেই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে ঢাক পিটিয়েছিল। তাজপুরে নাকি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে আদানি গোষ্ঠী। কিন্তু একদিন আগে গতকাল আমরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমরা কি দেখলাম, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কি দেখলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তাজপুর বন্দরের জন্য নতুন করে আবার টেন্ডার চাইছেন। কেন? আদানি কি তাহলে সরে গেল? আদানি গোষ্ঠীকে কি বিদায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কিছু? গতকাল আমরা ভেবেছিলাম যে আদানি গোষ্ঠীর সঙ্গে হয়তো সম্পর্ক আর রাখতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মহুয়া মৈত্রকে নিয়ে, আদানি গোষ্ঠীকে নিয়ে কি কি ঘটেছে আপনারা মোটামুটি জেনেই গেছেন। আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করেছেন সংসদে মহুয়া মৈত্র, 60টার মধ্যে 50টা প্রশ্ন হচ্ছে আদানিদের বিপক্ষে, এবং তার বিরুদ্ধে টাকা নিয়ে, অন্যান্য দামি উপহার সামগ্রী নিয়ে, বিদেশে বেড়াতে যাবার প্লেনের টিকিট নিয়ে এই সমস্ত প্রশ্ন করার অভিযোগ উঠেছে। আমরা ভেবেছিলাম তাহলে হয়তো আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদৌ কি তাই? আজকে আমরা জানতে পারলাম আদৌ তাজপুরে আদানি গোষ্ঠীকে বাদ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আদানি গোষ্ঠী নিজেরাই তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়তে উৎসাহী নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে জানিয়ে দিয়েছে। কিন্তু সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে জানানোর প্রয়োজন বোধ করেননি। বাংলার মানুষ এখনো সেই ভুলটাই জেনে আসছে যে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে আদানিরা, আর এটাই এবার ধরা পড়ে গেছে। রাজ্য সরকার চিঠি দিয়েছে। কি চিঠি দিয়েছে রাজ্য সরকার? কেন্দ্রীয় সরকারের জাহাজ ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছে, বন্দরকে চিঠি দিয়েছে যে এবার এই নিয়ে একটু কথা বলার দরকার আছে তাজপুরে গভীর সমুদ্র বন্দর নিয়ে। এবং সেসবই দেখা গেল যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বললেন তাজপুরের জন্য ওপেন টেন্ডার হবে। কেন ওপেন টেন্ডার হবে? আদানি কি তাহলে ছেড়ে দিল? যদি ছেড়ে দিল তাহলে কেন বাংলার মানুষ জানতে পারলো না? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু আদানি গোষ্ঠী এই বন্দরে টেন্ডার পেয়েছিল এবং সেখানে জিন্দাল্লাও অংশগ্রহণ করেছিল সেই টেন্ডারে, কিন্তু সেই টেন্ডার দেওয়া হয় আদানি গোষ্ঠীকে। প্রশ্ন উঠেছে যে নতুন করে দরপত্রের ডাক দিয়ে কি আদানি গোষ্ঠীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব তৈরি করতে চাইলেন? কিন্তু বিজেপির একটা অদ্ভুত দাবি, তারা আবার তথ্য প্রমাণ দিয়ে বলছে তাজপুরে বন্দর গড়ার প্রস্তাব আদানিরা অনেক দিন আগেই নাকচ করে দিয়েছে, তাজপুরে কাজ বন্ধ হয়ে গেছে। পরিবর্তে মন্দারমণিতে নজর রয়েছে গৌতম আদানির এবং সেখানে কলকাতা হলদিয়া বন্দরের ধাঁচে আদানিরা একটি স্থলবন্দর তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছেন, সেই কাজ বেশ খানিকটা এগিয়েওছে।
তাজপুর বন্দর তৈরির কথা নতুন করে ঘোষণা করে মন্দারমণি প্রকল্প আদানির সঙ্গে এই নতুন চুক্তি কি তাহলে আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটাই উঠে গেছে প্রশ্ন। এবং মন্দারমণিতে যে জমি অধিগ্রহণ শুরু হয়েছে গৌতম আদানি গোষ্ঠীর জন্য তেমনটাই দাবি করছে বিজেপির তরফ থেকে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন লুকিয়ে রাখছেন? তাহলে কি তার মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিগ্রহণ নীতি এইটা কি প্রশ্নের মুখে পড়বে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজকে সাংবাদিক বৈঠক করে আমরা দেখলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানালেন যে মন্দারমণিতে আদানি গোষ্ঠীর বন্দর গড়ার বিষয়ে আলোচনা বেশ খানিকটা এগিয়েছে। ওই এলাকায় জুন জুলাই মাসে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, আদানি গোষ্ঠী এবং রাজ্য সরকারের তরফে জমি পরিদর্শন করে আসা হয়ে গেছে। অধিগ্রহণের জন্য জমি চিহ্নিত করে ফেলেছে সরকার। রাজ্য সরকারের তরফে মন্দারমণি বন্দর প্রকল্প নিয়ে ইতিমধ্যে চিঠিও পাঠানো হয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকে, সেই নথিও তুলে ধরা হয়েছে। এবং স্থলবন্দর গড়ার জন্য মন্দারমণিতে বিপুল পরিমাণের জমি প্রয়োজন, যা অধিগ্রহণ করতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ তাজপুরে গভীর সমুদ্র বন্দর 20 ভাঁও চলে বাতিল, এবার মন্দারমণিতে একটা স্থলবন্দর করতে চাইছে আদানি গোষ্ঠী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা মেনেও নিয়েছে। জমি অধিগ্রহণ, জমি দেখা হয়ে গেছে, এবার জমি অধিগ্রহণ শুরু হবে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ঠিক কি বললেন শুনুন আপনারা, তারপর আপনাদের দেখাবো আমাদের হাতে কি নথি এসেছে। শুনুন জগন্নাথ চট্টোপাধ্যায় ঠিক কি বলছেন। যে সমাবেশ, সেই সমাবেশে এক ডজন গপ্প শুনিয়েছে যে 12টি প্রায়োরিটি সেক্টর, এবং যেখানে নাকি একদম স্বর্গ থেকে যেভাবে আমরা দেখি ধনরাশি পড়ে সেরকম ভাবে লগ্নি নামছে। তাতে প্রথমে ছিল তাজপুর বন্দরের কথা, এবং তাজপুর নিয়ে তার মুখ থেকে একটি শব্দ বেরিয়েছে যে তাজপুরে আপনারা যে কেউ আসতে পারেন দরপত্র দেওয়ার জন্য, এবং তা নিয়ে শিল্পমহল, প্রশাসনিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে, উৎসুক মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছে, তাহলে তাজপুরে কি হল? গতবার বিজয়া সম্মেলনীতে ঢাক ঢোল পিটিয়ে যে শিল্প গোষ্ঠীকে উনি তাজপুরের বরাত দিয়েছিলেন, তাজপুরের ইচ্ছাপত্র সরকারের তরফ থেকে তুলে দিয়েছিলেন এবং তাজপুরে স্বাগত জানিয়েছিলেন তার বিস্তীর্ণ বরাদ প্রক্রিয়া সম্পন্ন করার পর, তাহলে কি তারা রাজ্য থেকে হাত গোটাচ্ছে? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একটি বৃহৎ প্রকল্প নিয়ে মিথ্যাচার করেছেন সমুদ্রবন্দর, অর্থাৎ তাজপুর থেকে যে প্রস্তাবের উপর আদানিটা সাড়া দিয়েছিল তা ছিল সেখান থেকে 14-15 কিলোমিটার চ্যানেল তৈরি করে সমুদ্রের মধ্যে গিয়ে 15-16 মিটার নাব্যতার একটি গভীর সমুদ্র বন্দর তৈরি হবে। কিন্তু যে কোনো কারণেই হোক, যখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের 75-25 অংশীদারিত্বে ওখানেই গভীর সমুদ্র বন্দরের কথা হয়েছিল, তখন যে স্টাডি হয়েছিল তাতে জানা যাচ্ছে যে ওখানে আবহাওয়া যা থাকে তাতে 60 দিন, বছরে 2 মাস ওই বন্দরের কোনো কাজ হবে না। তারপরে 14-15 কিলোমিটার সমুদ্রের ভেতরে চ্যানেল তৈরি করা, ল্যান্ড রিক্লেম করা, অর্থাৎ সমুদ্র থেকে ল্যান্ড মাটি তুলে নিয়ে এসে পাড়ে ভরা, এবং রেল এবং রোড এই কানেক্টিভিটি তৈরি করার পরে 25,000 কোটি টাকার বিনিয়োগ করার পর যে পরিমাণ পণ্য সেখানে খালাসের সম্ভাবনা আছে, তাতে অদূর ভবিষ্যতে এই প্রকল্প, এই বন্ধা শিল্পে বন্ধা রাজ্যে কোন সম্ভাবনা নেই। তার পরিবর্তে আদানি গোষ্ঠী যখন মন্দারমণিতে প্রকল্পের প্রস্তাব দেয়, তা কিন্তু আর গভীর সমুদ্র বন্দর থাকে না, এবং সেটি একদম হলদিয়া ডক সিস্টেমের মতো একটি বন্দর, যেখানে 9টি জেটি নিয়ে ল্যান্ড কেটে, অর্থাৎ জমি কেটে চ্যানেল তৈরি করে জাহাজ ঢোকানোর পরিকল্পনা করা হয়, এবং আদানি গোষ্ঠীর প্রস্তাব মতো সেখানে বিপুল জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকার সম্মত হয় জুন জুলাই মাসে। তৎকালীন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, সংশ্লিষ্ট শিল্প গোষ্ঠী এবং রাজ্য শিল্প উন্নয়ন নিগমের আধিকারিকেরা কোথায় জমি অধিগ্রহণ হবে তার ইন্সপেকশন করেন, পরিদর্শন করেন। এই বিপুল জমি অধিগ্রহণের যে এলাকা তা পরিদর্শনের পর, চিহ্নিতকরণের পর
বিজ্ঞপ্তি দেওয়ার প্রতীক্ষায় রয়েছে এবং রাজ্য সরকার এই প্রকল্পটিকে অর্থাৎ বিকল্প তাজপুরের বদলে মন্দারমণি ডিপসি পোর্টের বদলে ল্যান্ড ডক সিস্টেম এই প্রকল্পটিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য জাহাজ মন্ত্রক বন্দর কর্তৃপক্ষ এদের সঙ্গে আলোচনা আছে দ্রুত তা শেষ করার প্রক্রিয়া শুরু করে। এবার আমি আপনাদের দেখাবো এই নিয়ে ঠিক কি তথ্য প্রমাণ আমাদের হাতেও এসে পৌঁছেছে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড WBIDC, এরা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক বন্দর কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে তাজপুর বন্দর নিয়ে কিছু পরিকল্পনার পরিবর্তন আছে। কি লিখছে তারা দেখুন, আমার ডান দিকের স্ক্রিনে সেই চিঠির অংশ আপনাদের দিলাম। তারা লিখছে সাবজেক্ট, চিঠির সাবজেক্ট কি, কারা লিখছে, টু দা চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা 15 স্ট্যান্ড রোড কলকাতা 1। চিঠি লিখছে WBIDC, তারা লিখছে সাবজেক্ট কি চিঠির, ডেভেলপমেন্ট অফ আপকামিং গ্রিনফিল নন মেজর তাজপুর পোর্ট proposed non major Tajpur port proposed in West Bengal, need for modification of port limit of Shyamaprasad Mukherjee port authority, modification দরকার, কি দরকার, চিঠিতে লেখা রয়েছে possible impact of proposed Tajpur port channel West Bengal enclosed for your kind attention, অনেক কিছু এনক্লোজ করা হয়েছে। এবং পরের যে চিঠি DHI যে রিপোর্ট দিয়েছে, আদানি গোষ্ঠীর DHI রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে আবার কি বলছে দেখুন, বলছে দা ভ্যাসেল ট্রাফিক টু কলকাতা পোর্ট ইজ কারেন্টলি টেকিং রুট ভায়া রান গঙ্গা ফালা চ্যানেল এন্ড দেন পাসেস থ্রু গাসপা চ্যানেল, অলসো দা ভ্যাসিক ট্রাফেল অফ হলদিয়া পোর্ট ইজ টেকিং দা রুট টু দা জেলিংহাম চ্যানেল এন্ড দেন পাসেস থ্রু দা গাসপা চ্যানেল। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা এটা ঠিক বুঝতে পারবেন, এই যে গাসপার চ্যানেল, জেলিংহাম চ্যানেল, এই রাঙ্গাফালা চ্যানেল, এই সবকটাই এতটাই দূরে তাজপুরের এই চ্যানেল থেকে, তাজপুর বন্দর থেকে, যেখানে তাজপুরে গভীর সি বন্দর ডিপ সি পোর্ট করলে আলটিমেটলি লাভের লাভ কিছুই হবে না, বুঝতে পেরে গেছে আদানি গোষ্ঠী, এমনিই লাভের লাভ কিছু হবে না, 2 বছর এমনি শুকনো পড়ে থাকবে এই বন্দরটা, তাই তাজপুর বন্দরে ডিপ সি করার প্রস্তাব ক্যান্সেল করে দিয়েছে আদানি গোষ্ঠী। লেখা আছে চিঠিতে, রিপোর্ট দেখুন, দ্য লোকেশন অফ দ্য প্রপোজ তাজপুর পোর্ট ইজ সাউদার্ন ওয়েস্টার্ন সাউথ ওয়েস্টার্ন এন্ড অ্যান্ড দ্য কলকাতা পোর্ট লিমিট অ্যাজ শোন ইন দ্য অ্যানেক্সার 1, ফার্দার দ্য প্রপোজ তাজপুর পোর্ট উইল হ্যাভ অ্যান অ্যাপ্রোচ চ্যানেল অন দ্য ইস্ট সাইড অব দ্য ইস্টার্ন ব্রেস অ্যান্ড রিচ আপ টু দ্য ডিপার ওয়াটার কাউন্টার, এবং তারপরেই লেখা হচ্ছে দ্য প্রপোজ তাজপুর পোর্ট অ্যাপ্রোচ চ্যানেল উইল নট পাস থ্রু দ্য গ্যাসপার চ্যানেল অ্যান্ড হেন্স উইল নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দ্য ভ্যাসেল ট্রাফিক অফ কলকাতা অ্যান্ড হলদিয়া পোর্ট। DHI রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে যে এই যে তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি হওয়ার কথা ছিল সেটা আদৌ এফেক্টিভ হবে না, উইল নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দ্য ভেসেল ট্রাফিক টু কলকাতা অ্যান্ড হলদিয়া পোর্ট, রিপোর্ট চলে এলো। রিপোর্ট দেখার পর আদানিরা তাজপুরে ডিপসি প্রকল্প ক্যান্সেল করা হলো, এবং রিপোর্টে আরো লেখা রয়েছে ডাজ নট হ্যাভ এনি ফিজিক্যাল ইম্প্যাক্ট উইথ ইচ আদার, তাজপুরে গভীর সমুদ্র বন্দর ক্যান্সেল হয়ে গেল, এবং চিঠি দিয়ে সেটা আদানি গোষ্ঠী জানিয়ে দিল রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার আমাদেরকে জানালো না। তাজপুর থেকে যে পরিকল্পনাটা আদানি গোষ্ঠীর মন্দারমণির দিকে নজরে পড়েছে এবং ডিপ সি পোর্ট ক্যান্সেল শুধুমাত্র একটা স্থল বন্দর হবে কলকাতা বা হলদিয়ার মতন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে জানলেন, কিন্তু আমাদের জানানোর প্রয়োজন বোধ করলেন না। কি করে প্রয়োজন বোধ করবেন, 1 বছর আগে এই শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক বাজিয়ে প্রচার করেছিলেন নিজের, যে তাজপুরে ডিপসি পোর্ট হচ্ছে, লাখ লাখ যুবকের চাকরি হবে, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে, সবটাই যে একেবারে গোল্লা, পুরোটাই ভাঁওতা, একেবারে পরিষ্কার হয়ে গেছে রাজ্যবাসীর চোখে। তবে রাজ্যবাসী অবশ্য চোখে ঠুলি পড়ে আছে, কারণ তারা মাসের শেষে ভাতা ফ্রিতে রেশন পাচ্ছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিশ্রুতি দিয়েছিল, কতটা উৎসাহ দিয়েছিল, সেটা যে বেবাক শূন্য সেটা তাদের এখন আর জানবার প্রয়োজন বোধ হয় না। তাজপুর সি বন্দর যেখানে লাখ লাখ যুবক যুবতীর নাকি চাকরি হতো, পশ্চিমবঙ্গের উন্নয়ন হতো, গোটা মেদিনীপুর জেলাটা সহ পশ্চিমবঙ্গ পাল্টে যেত, আলটিমেটলি দেখা গেল বিগ নিড জিরো, বিগ ফল কি জিরো, কিছুই হবে না। গৌতম আদানি বহুদিন আগেই ওই প্ল্যান
ক্যান্সেল করে দিয়েছে, যেটা রাজ্যের মানুষকে আর ঢাক পিটিয়ে জানাননি মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা জানিয়েছিলেন এক বছর আগে যে আদানি গোষ্ঠী তাজপুরে পোর্ট তৈরি করতে আসছে। ঢাক পিটিয়ে জানানো হয়েছিল, কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল, কোটি কোটি বেকার যুবক যুবতীদের চাকরির স্বপ্ন দেখা হয়েছিল, আলটিমেটলি নিক ফল কি? জিরো, বিগ জিরো। এইবার আসি ঘোটালার প্রসঙ্গে। তাজপুর বন্দর গড়তে না চেয়ে আদানিরা এবার মন্দারমণিতে মনোনিয়োগ করল। টিপসি পোর্ট আর হচ্ছে না, একটা স্থল বন্দর হবে কলকাতা এবং হলদিয়ার মতন। কিন্তু ঘোটালা কোথায়? সেই পুরনো টেন্ডারেই আদানি গোষ্ঠীকে মন্দারমণিতে কাজ করতে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনটাই অভিযোগ বিজেপির। পুরনো টেন্ডারেই মন্দারমণির কাজ কি এগুচ্ছে প্রশ্ন উঠেছে। এক জায়গার টেন্ডারে অন্য জায়গায় কি আদৌ বন্দর করা যায়? জমি অধিগ্রহণ নীতি প্রসঙ্গে প্রশ্ন তুলে দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজিবি এসে আদানিরা আসেননি, তাদের অনুপস্থিতিতে তাদেরই দেওয়া টেন্ডার অন্য কাউকে কিভাবে দেয়া যায় সেটাও বাংলার মানুষ জানে না। আসলে ঘোষণা করে দিলেই হলো। বাংলার মানুষ এত গবেট, এত মূর্খ, এত বোকা, এবং বিশেষ করে এই মাসের শেষে ভাতা পাওয়ার পর তাদের বুদ্ধি এবং প্রশ্ন করার অধিকার এতটাই কমে গেছে, এতটাই শিরদাঁড়ার জোর কমে গেছে, তারা আর প্রশ্ন করবেন না। এক বছর আগে আপনি তাহলে ভাওতা দিয়েছিলেন, এক বছর আগে এত বড় মিথ্যা কথা বলেছিলেন যে আদানিরা তাজপুরে ডিপসি পোর্ট করবে, কোটি কোটি যুবক যুবতীর চাকরি হবে, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হবে, পশ্চিমবঙ্গ পাল্টে যাবে, সবটাই তাহলে ভাওতাবাজি ছিল। বাংলার মানুষ সেই প্রশ্নটা করবে না। মাসের শেষে 500 এবং 1000 টাকা জমা পড়লেই সবার মুখে তালা। আর বুদ্ধিজীবীরা তখন সারা বছরই শীত ঘুমে থাকেন। সেই একবার 2010-11 বামফ্রন্টের আমলে বুদ্ধিজীবীরা রাস্তায় মিছিল করেছিলেন, তারপরে বুদ্ধিজীবীদের পকেট এখন মাসের শেষে ভাতা ঢুকছে, ব্যাস বুদ্ধিজীবীরা চুপ করে গেছেন। মেইনস্ট্রিম মিডিয়ার কোনো খবর নেই কি হলো না হলো। বিজেপির মুখ না খুললে আমরা জানতেও পারতাম না যে এত কাণ্ড ঘটেছে। এবং সবচেয়ে বড় কথা যে বিজেপির দাবি হচ্ছে মুখে না বললেও আদানিদের সঙ্গে আড়ালে হাত মিলিয়েছে রাজ্য সরকার, যেহেতু মহুয়া মৈত্রীকে নিয়ে বিতর্ক চলছে তাই সামনাসামনি বলতেও পারছে না নিজের সাংসদকে সমর্থন করবে নাকি আদানিদের সঙ্গে বিজনেস করবে, কোনটা করবে তৃণমূল এখনো ঠিক করতে পারছে না, তাই মুখে কুলু পেটে নিয়েছে। এবং তারা গোপনে জমি অধিগ্রহণ করছে মন্দারমণিতে, একই টেন্ডার তাজপুরের ওই টেন্ডারে যেটা আদানিরা নাকচ করে দিয়েছে, ওই একই টেন্ডারে যাতে মন্দারমণিতে আদানিরা কাজ করতে পারে সেই ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এমনটাই অভিযোগ জানিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় একেবারে তথ্য প্রমাণ সহ। তাহলে এটা বোঝা গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এক বছর আগে যে ভাওতাবাজি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এবার প্রকাশ্যে এসে গেল। কিন্তু এই যে শিল্পপতিদের আবার তাজপুর বন্দরের জন্য ডাকছেন, পুরো রিপোর্ট পড়ে যে ওখানে বন্দর 2 মাস খালি থাকবে, কাজের কাজ কিছুই হবে না, পুরো রিপোর্ট পড়ে আদানি গোষ্ঠী যেটা নাকচ করে দিয়েছে, ভারতের আর কোন শিল্পপতি এত বোকা আছে যে ওই আদানিরা যেটা নাকচ করে দিয়েছে সেই কাজটাই এবার নিজেদের ঘাড়ে নেবে? এমন বোকা শিল্পপতি কি আছে? যদি থাকে আমরা দেখতে চাই যে এই তাজপুর বন্দরে যে ডিপ সি পোর্ট করতে চলেছিল আদানি গোষ্ঠীরা, এই টেন্ডার এবার কারা নেয়? সেবারে জিন্দালরা অংশগ্রহণ করেছিল, আমরা তাকিয়ে থাকবো এবার ডিপ সি পোর্ট করতে তাজপুরে কারা আসে, জিন্দালরা আসবে নাকি ভারতবর্ষের অন্যান্য সংস্থারা আসবে? এই রিপোর্টটা পাওয়ার পর বিশেষ করে এই DHI যে রিপোর্টটা দিয়েছে যে উইল নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দা ভেসেল ট্রাফিক অফ কলকাতা অ্যান্ড হলডিয়া পোর্ট, ডাজ নট হ্যাভ এনি ফিজিক্যাল ইম্প্যাক্ট উইথ চিতাগাং, দাস এই প্রকল্পটা একেবারেই ফালতু হয়ে যাবে। এই রিপোর্টটা পাওয়ার পরেও কোন শিল্পপতি আসেন কিনা সেটাই আমরা দেখতে চাই। আপনারা কি বলেন? সবটাই তো শুনলেন, দেখলেন আদৌ তাজপুরে কোনো ডিপ সি পোর্ট করছে না আদানি গোষ্ঠী, কাজ থেমে গেছে। সেই তাজপুর বন্দরে ডিপ সি পোর্ট করতে কারা আসে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু মন্দারমণিতে যে আদানি গোষ্ঠীরা জমি অধিগ্রহণ করতে চান, একটা স্থল বন্দর করতে চান, সেটা তো আমরা আগে জানতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা চেপে গেলেন কেন? অনেক প্রশ্ন উঠে আসছে এই মন্দারমণি এবং তাজপুর নিয়ে। আপনারা কি বলেন? সবটাই তো বুঝলেন, দেখলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।